নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এখন হচ্ছে বিকালবেলা, বিকাল মানে প্রায় 6টা বাজে, আর এখন থেকে আমার ভিডিওটা আমি শুরু করলাম। আর একটু আগে বৃষ্টি হয়ে গেল, আর আমাদের এখানকার ওয়েদারটা দেখুন, এই দেখুন, আর ওই যে দেখুন কৃষ্ণর বাবা কি করছে। কৃষ্ণর বাবা এখন ফুল গাছ লাগাবে, সব সময় বলছে আমি বাড়িতে ফুল গাছ লাগাবো। ওই দেখুন বাড়িতে ফুল গাছ লাগাচ্ছে, আর একটু আগে বৃষ্টি হয়ে গেল, তা আমাদের দুটো কাঁচকলার কাঁদি পড়েছে। তা প্রায় কাঁচকলা মোচা দুটো ছোট হয়ে গেছে, তা বৃষ্টি হয়ে গেল তো একটু ভাজা ভাজা খেতে ইচ্ছা করছে। তা ভাবছি কি খাবো, তা ভাবলাম যে একটু মোচার চপ খাবো সন্ধ্যাবেলা সবাই মিশে। আজকে কৃষ্ণর বাবা যেহেতু বাড়ি আছে, একটু মোচার চপ খাবো সবাই মুড়ি দিয়ে, আর বিকালের কিছু কাজকর্ম আছে সেগুলো সেরে নেব। তা আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। ওই দেখুন কৃষ্ণর বাবা ওখানে কি করছে, আর এই দেখুন বিকালবেলা, এখন বিকালের ওয়েদারটা দেখুন কত সুন্দর লাগছে। এই যে আকাশের অবস্থা দেখুন, এই যে মেঘ হয়েছে, বর্ষাকাল মানে তো বর্ষা হবে, আপনারা তো সবাই জানেন। আর আমাদের এখানে বন্ধুরা কি বলবো, সবাই বিরক্তি হচ্ছে, বলছে বর্ষাকাল মানে তাই বলে এত বৃষ্টি হবে, আমরা বেরোতে পারছি না, জামা কাপড় শুকাতে পারছি না, আর তো হয়রান হচ্ছি, আমরা কি করব বন্ধুরা। বিরক্তি মানে এত বিরক্তি, একদিনও কোনো দিন ফাঁকা নেই, সব সময় যেন বৃষ্টি হয়ে লেগে আছে, লেগে আছে। কি করছো তুমি? আর কিছু মরে গেছে, সে গাছগুলো কিছু লাগিয়ে দাও। আবার মিনি টগর খুব বর্ষা সুন্দর, ছেড়ে গেলে তারপরে লাগিয়ে দাও। বর্ষা ছেড়ে, এই দেখুন ধনিয়ার প্যাকেটে মিনি টগর ছোট ছোট ডাল কেটে লাগাচ্ছে। আর আমাদের এখান যে জোর বর্ষা হয়েছিল, নালা দিয়ে জল যাচ্ছিল, দিয়ে অনেকটা ধনিয়ার প্যাকেট কৃষ্ণর বাবা তো আর গুছিয়ে বর্ষা হওয়ার জন্য সব নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাচ্ছে, আর অনেকটাই ধনিয়ার প্যাকেট গুছিয়ে রেখেছিল, বলছিল ওতে এই ফুল গাছ লাগাবো বলে। তা আমি তো জানি না, আমি বলছি এগুলো কি করতে রেখেছে কাগজ, নালার জলে ভাসিয়ে দিয়েছি, আর আমাকে এখন বকুনি দিচ্ছে, বলছে তুমি ভাসিয়ে দিয়েছ আমি ফুল গাছ লাগাবো, আমার আর কি করব। এই দেখুন কত বড় কাঁচকলার কাঁদি পড়েছে। আমরা এই যে কাঁচকলা তো বাড়িতে তরকারি করে খাই না, একটু একটু তিতো লাগে বলে আমরা খাই না, যখনই খাই একটু মোচার চপ করে খাই। মোচার চপ করে খেলে কি হয়, একটু তেতো ভাগটা কম লাগে। আমি এখন আমার চোখে আঠা পড়বে কি ঠিক নেই, একটাই কাটলাম, আর একটা কাটবো, আসুন ওই সাইডে আছে, আর একটা কেটে নিয়ে আসি। এটা আমি কাটতে পারবো, এটা এটা কাটতে পারবো আমি, আমি তো হাতে পাচ্ছি না গো। আর একটু লম্বা হলে ভালো হতো। এই যে এই যে কষ্ট করে কেটে নিয়ে আসলাম, আর একটু লম্বা হলে ভালো হতো। এই যে দুটোই মাছ কেটে নিলাম, কিছু মনে করবেন না বন্ধুরা, আমি একটু ছোট। লম্বা মানে লম্বা মানুষ তো কেউ আছে, কাজ করব করে কাটছে তো, রে প্রচুর আঠা পড়ছে। আর বন্ধুরা আপনাদেরকে একটু জিজ্ঞেস দেখে আসুন, আপনাদের দাদা দেখুন কি করেছে, এই যে দেখুন দেখাও, এই যে দেখুন আজকে ফ্লিপকার্টে অর্ডার করেছিল
মানে একটা জিনিস অর্ডার করেছিল, সেই জিনিসটা আনতে যাচ্ছিল, রাস্তায় দেখলো একজন শিলনোড়া কিনছে, নিজে বি কিনলো। দেখুন সেই লোকটা এত দুষ্ট লোক, দেখুন শিলনোড়া দিয়েছে, এই যে কালো কালার করে রেখেছে। আমরা তো বুঝতে পারিনি, আমরা ভাবছি বোধে ভালো শিল। তা আমি যখনই বাড়ি আনলো সেই সময় আমি বেটে দেখলাম, দেখুন একদম লাল পাথর বেরোচ্ছে। একটু কাছ থেকে দেখাও বন্ধুরা, আপনারা যখন শিলনোড়া কিনবেন একটু দেখে শুনে কিনবেন। এই যে দেখুন, আমি বাড়িতে যখন এনেছে আমি বলছি যে তুমি যে শিলনোড়াটা এনেছো তা আমি একটু বাইটে দেখি। তা দেখুন আমি বাইটেছি, তা দেখুন একদম এই যে লাল মাটি, আর এই সাইডে দেখুন কালার করা, মনে হচ্ছে একদম কালো পাথরের একটা শিলনোড়া। তা এইভাবে যে ঠকিয়ে দেবে আমরা বুঝতে পারিনি বন্ধুরা। 700 টাকা বলেছিল, তা বলে কি কৃষ্ণর বাবা এনেছে 500 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে নিয়ে এসছে। তাই এরকম যে ঠকিয়ে দেবে আমরা বুঝতে পারিনি। তা কি করবো, জিনিসটা তো লস হয়ে গেল, তো এইভাবে পড়ে থাকবে এক সাইডে, আর কি করবো। এই যে বন্ধুরা আমি কোদাল নিয়েছি, বাড়িতে কিছু পুঁই শাক গাছ লাগাবো। আগে কিছু আমি নিজে লাগিয়েছিলাম, আজকে ভি তোমার আপনাদের দাদা বলছে যে আর কিছুটা পুঁই শাক লাগিয়ে দাও। বিলি লাগিয়ে নিয়েছিল, আমাদের পুঁই শাক ভেন্ডি বন্ধুরা সব মরে গিয়েছে। এখন আপনাদের দাদা যদি কাজ করে তাহলে আমাদের খাওয়া হবে, নাহলে খাওয়া দাওয়া নেই বাড়িতে। তা কি করব, কিছুটা গোড়া লাগিয়ে দেয়, শীতকালে তো খাওয়া যাবে। তা আসুন 2-4টে গোড়া আমি লাগিয়ে দেই পুঁই শাকের। মাচার চপটা আমি সন্ধ্যাবেলা বানাবো, আর সবাই মিশে মুড়ি দিয়ে খাবো। এই যে দেখুন, এগুলো আমাদের গাই বাছুর সব খেয়ে নিয়েছে। মুথোটা কি হয়েছে, ইয়ে যখন এই দেখুন ছোট ছোট পচে গেছে। আমাদের ফসল অনেক লাগিয়েছিলাম, ভেন্ডি লাগিয়েছিলাম, পুঁই শাক লাগিয়েছিলাম, এই যে বৃষ্টির কারণে সব পচে নষ্ট হয়ে গেছে। আমাদের বেচাকেনা নেই, আর কি করব। এখানে লাগিয়ে দেব, এখানে একটা কুমড়োর মাদা দিয়েছিলাম, একটা কুমড়োর মাদা। এই যে কুমড়ো গাছগুলো এখন ডুগাচ্ছে, ওই সাইডে দিয়ে দিলে গাছ হবে। আর এখানে দেখো আমি কিছুটা পুঁই শাক লাগিয়েছিলাম, সেগুলো এখানে একটা মাচা করতে হবে। মাচা করলে সে মাচার উপরে উঠবে, বড় করে একটা মাচান করে দেব। আর এখানে আমি আর কিছুটা গাছ লাগাবো, এখন পচে যাচ্ছে বিলে থাকলে। তা আমি কালকে উঠিয়ে রেখেছিলাম, সময় পাইনি, বাড়িতে এত কাজ, একা মানুষ কি করব। আজকে লাগিয়ে দেবো এখানে, এখানে একটা লাগাই তো, এখানে একটা লাগাবো। এই যে পেঁপে গাছের দেখুন, এই যে শেকড় গুলো কত দূরে এসেছে, একটা কেটে গেছে, কিছু হবে না তো, পেঁপে গাছটা ভালো থাকবে তো।
এই যে বন্ধুরা, আমি লাগাচ্ছিলাম পুঁই শাক, তা আপনার দাদা বললো যে আমি লাগিয়ে দিচ্ছি। আমি চারটে নিয়ে এসেছিলাম, উনি আবার নিয়ে আসলো, পাঁচটা ছটা নিয়ে আসলো গড়া। এই যে লাগাচ্ছে, এই যে মোচার চপ বানাবো বলে আমি মোচা নিয়ে বসে গেছি সন্ধ্যাবেলা। এই মোচাগুলোকে বেছে কেটে নিতে হবে ভালোভাবে। এই জলে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আমি মোচাগুলো ছাড়িয়ে ভালোভাবে আমি কেটে নেব। এই যে এখানে মোচা কেটে ধুয়ে আমি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, আর এখানে দেখুন বাদাম ভেজে নিয়েছি, আর কড়াইতে একটু পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজ আর রসুন দিয়েছি। পেঁয়াজটা কুচি করে দিয়েছি, রসুনটাও কুচি করে দিয়েছি। এখানে আদা থেঁতো করে রেখেছি, থেঁতো করে রাখা আদাটা দিয়ে দেবো। সেদ্ধ করে রাখা আলু, লবণ অল্প একটু, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভাজা বাদামের দানা দিয়ে দিয়েছি। এই যে মোচার পুরটা রেডি হয়ে গেছে, এবার ভাজা মশলা দিয়ে দেবো। এখানে ভাজা মশলার মধ্যে আছে গোটা জিরে, শুকনো লঙ্কা, ডালচিনি, লবঙ্গ আর এলাচ একসাথে ভেজে আমি গুঁড়ো করে রেখেছি, এটা দিয়ে দেবো। এই যে আমি বেসনের একটা ব্যাটার মাখিয়ে নিয়েছি, ব্যাটারের মধ্যে দিয়েছি লবণ, হলুদ, খাওয়া সোডা, কালো জিরে, দিয়ে আমি বেসনের একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর এখানে দেখুন আমি মোচার পুরটাকে বানিয়ে নিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এখন বেসনের ব্যাটারটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, ব্যাটারের মধ্যে একটু গরম তেল দিয়ে দিচ্ছি।
এই যে মোচার পোর গুলো সব আমি রেডি করে নিয়েছি। এই যে এখানে মোচার চপ বানিয়ে নিয়েছি, আর একটু ব্যাটার বেশি হয়েছিল, একটু পেঁয়াজ একটু আলু কুচিয়ে দিয়ে এরকম পকোড়া বানিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি বিন লবণ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এই দেখুন মুড়ি নিয়েছি। এখন আমার সন্ধ্যাবেলার আমাদের জলখাবার, মুড়িটা নরম হয়ে যাবে। কৃষ্ণ ঘুমিয়েছিল, ওকে ডেকে তুললাম এখন। নো কৃষ্ণ বাবা, তোমরা আগে খাও বাবা। এই নো, কার কার লঙ্কা টঙ্কা লাগবে যদি নিবা। এই এই যে কৃষ্ণ, মোচার চপ এই নাও, নিতিস নে, এই নাও এই নাও বাবা, নাও নাও খাও। আর একটু একটু করে বিল লবণ দিয়ে ছড়িয়ে ছড়িয়ে এর উপর দিয়ে, এই একটু একটু বিল লবণ খাও। মোচার চপটা ভালোই হয় না নীতিশ? এটা হচ্ছে আলুর পকোড়া, মানে পেঁয়াজ দিয়েছি একটা, আর তিন চারটে আলু, ছোট ছোট আলু দিয়েছি, খাইয়ে দেখি কেমন লাগছে। এই পকোড়া আগে মোচার চপ দিয়ে খাবো আমি। খাও বাবা খাও, এই দেখো মোচার চপ ভালো লাগছে, খাও। তিতো লাগছে না দেখো, এমনি রান্না করলে তিতো লাগে না নীতিশ? চপ বানানো হয়েছে তো মোটটু তিতো লাগছে না। বর্ষা বর্ষার দিনের জন্য দারুণ খাবার না? কৃষ্ণ ভালো হয়েছে বাবা, খাও।
ভালো হয়েছে, অনেকটা খা, মজা চপ দারুন হয়েছে একদম। দেখ দেখো কিরম বড় বড় মাছের চপ, দোকানে কিন্তু এত বড় বড় মাছের চপ পাওয়া যায় না। বানায় তো না দোকান, মজা করে তৈরি করবে না, ব্যবসা করবে না মাছের চপ। পেঁয়াজ খাও, কাঁচা লঙ্কা খাও। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার।